পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্যামল খান, প্রতিষ্ঠাতা সভাপতি দেলার হোসেন জহির, উপদেষ্টা আবুল বাশার, সাবেক সভাপতি হারুন আল রশিদ ব্যাপারী, উপদেষ্টা মুক্তিযোদ্ধা উমেল দাস, সহসভাপতি নুরুল্লাহ চৌধুরী, জাহানারা বাশার, মুজিবুর রহমান, মামুন খান, মীর সাব্বির রনি, জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান, লুৎফর রহমান খুকু, প্রচার সম্পাদক শিহাবুদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক গরিচরণ সসীম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতা পারভেজ ভুঁইয়া, আহমদ শাহেদ, সজল বড়ুয়া, শিহাব সহ সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতারা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শশী খানের প্রাণবন্ত উপস্থাপনায় গান পরিবেশন করেন গরিচরণ রিমি, রবিন বড়ুয়া ও জলি চৌধুরী। আমরা হারবো না, হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না, ছাড়বো না, আমরা হারবো না, হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না, আমরা পাথর দিয়ে দুর্গ গাঁথি করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিপাত করতে জানি। সভায় বক্তারা বলেন সারা বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার, সেদিন আর বেশি দিন দূরে নয় যেদিন বাংলাদেশ মাধ্যম আয়ের দেশে পরিণত হবে, তাই বাংলাদেশের মানুষ এখন আর আন্দোলন চায় না, উন্নয়ন চায়। গ্রামীগঞ্জের মানুষ ডিজিটাল বাংলাদেশ সুফল ভোগ করছে। বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের জোরালো ভূমিকা পালনের জন্য আহ্বান জানান। আজকে স্বাধীনতার কথা যদি আমরা বলতে চাই, অনেক ইতিহাস, অনেক কথা, এই বিজয়ের মাসে কথা যদি বলতে চাই সেই কথার কোনো শেষ হবে না। কত পরিও দুটো কথা বলতে হয়, 1971 সনের 25 মার্চে যার শুরু, এই 16 ডিসেম্বর তার শেষ, আজ হতে 46 বছর পূর্বে বাংলাদেশে ঘটেছিল মানব হত্যার এক তাণ্ডব নৃত্য। সেদিন যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমার সোনার বাংলার স্বাধীনতা। আসলে এই বিজয় সম্বন্ধে কথা বলতে গেলে সংক্ষিপ্ত কথা তো নয়, অনেক দীর্ঘ আলাপ করতে হয়, তারপর আমি দীর্ঘ হতে যাব না। আমি দুইটা জিনিসের আলাপ করব, একটা হলো মুক্তিযুদ্ধের যে স্লোগান, মুক্তিযুদ্ধের যে ধ্বনি ছিল জয় বাংলা, এবং 7ই মার্চের ভাষণ। প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জহির হোসেন ভাই উপস্থিত, আওয়ামী লীগ প্রেমিক, মজিদ প্রেমিক, সংগ্রামী ভাই বোনেরা, আপনাদেরকে জানাই বিজয়ের সংগ্রামে শুভেচ্ছা ও অন্তিম অভিনন্দন। 1900 শ্রদ্ধার সাথে স্মরণ করে 30 লক্ষ বীর শহীদদের, যাদের আত্মার বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীনতা, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 2 লক্ষ মামুনের যদি বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। 1900 শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনক, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের আত্ম পরিচয়, আমরা পেয়েছিলাম একটি স্বাধীন ভূখণ্ড। মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোন এবং জাতির জনক বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের আত্মার শান্তি কামনা করছি।